ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা শিখছিলাম প্রতিসরণে প্রতিবিম্ব গঠন। সেখানে আমরা বার করেছিলাম যেটা, যে ঘনতর মাধ্যমে কোনো বস্তুবিন্দু আছে বা বস্তু আছে, উপরে লঘুতর মাধ্যম বায়ু, সেখান থেকে লম্বভাবে দৃষ্টিপাত করলে বস্তুটাকে উপরের দিকে উঠে আছে বলে মনে হয়। সেখানে ওই ঘনমাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক এবং বস্তুর যে প্রকৃত গভীরতা আর আপাত গভীরতা, উঠে আসার পর যেখানে আছে সেই অবস্থানটা উপরিতল থেকে, এই প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার সম্পর্ক, কি বলেছিলাম, মিউ, মানে ঘনমাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এটা গত ক্লাসে হয়েছিল প্রমাণটা। প্রকৃত গভীরতা যদি ডি বলি আর আপাত গভীরতা যদি ডি ড্যাশ বলি, ডি বাই ডি ড্যাশ, এর উপরে গাণিতিক সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এক্সাম্পল ওয়ান বলবো। প্রশ্নটা দেখো, তোমাদের পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি পড়ছি। একটি জলাশয় 4 মিটার গভীর, জলের প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্ক 4/3 হলে জলাশয়ের উপর থেকে খাড়া নিচের দিকে তাকালে ওই জলাশয়টিকে কত গভীর বলে মনে হবে? তাহলে জলাশয়ের প্রকৃত গভীরতা কত? জলাশয়ের প্রকৃত গভীরতা সমান ডি সমান 4 মিটার। ধরি জলাশয়টিকে ডি ড্যাশ গভীর বলে মনে হবে, মনে হয়। তাহলে মিউ সমান ডি বাই ডি ড্যাশ অনুযায়ী ডি ড্যাশ সমান ডি বাই মিউ, ডি এর মান হচ্ছে 4, মিউ হচ্ছে 4/3, তাহলে এত মিটার একক বসালাম, সমান 4 × 3/4, 4 কেটে গেল, 3 মিটার গভীর বলে মনে হবে। অতএব জলাশয়টিকে তিন মিটার গভীর বলে মনে হবে, উপর থেকে যদি লম্বভাবে দেখে মনে হবে। সিম্পল অঙ্ক। এবার আরেকটু এগোচ্ছি, ফার্স্ট স্টেপে গেলাম। এই যে মিউ সমান ডি বাই ডি ড্যাশ, 2 নম্বর এক্সাম্পলে যাবো। এবার একটু ঝটপট লিখে নেবে, মিউ সমান ডি বাই ডি ড্যাশ কিরকম অনেকটা এরকম, যদি একটা ফলক থাকে তার নিচে যদি একটা কালো দাগ থাকে, একে যদি লম্বভাবে দেখা হয়, একটা রশ্মি তির্যক ভয় করল ঘন থেকে লঘু, এটা হচ্ছে ডি আর এইটুকুটা হচ্ছে ডি ড্যাশ। তবে কতটা উঠে আছে বলে মনে হবে? ডি ড্যাশ সমান ডি ড্যাশ সমান ডি বাই মিউ, তাহলে বস্তুকে যতটা উপরে উঠে আছে বলে মনে হয়, মানে সরণ, অ্যাকচুয়ালি সরণ, ডিসপ্লেসমেন্ট বলা যেতে পারে, উপর দিক যত উঠেছে আর কি, তা ডেল্টা ডি হলে, মানে এইটুকুটা ডেল্টা ডি, ডেল্টা ডি সমান ডি মাইনাস ডি ড্যাশ, বা ডেল্টা ডি সমান ডি মাইনাস ডি বাই মিউ,
বা ডেল্টা ডি সমান ডি কমন ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। এর উপরে একটা এক্সাম্পল করাব, এর উপরে এক্সাম্পল। একটি অণুবীক্ষণ যন্ত্রকে এই অঙ্কটাও পাশে দেওয়া হলো, একটি অণুবীক্ষণ যন্ত্রকে একটি বস্তুর উপর ফোকাস করা হলো, বস্তুটিকে একটি কাচের পাতলা পাত কভার স্লিপ যাকে বলা হয় দিয়ে ঢেকে আবার ফোকাস করতে অণুবীক্ষণ যন্ত্রটিকে 6×10⁻⁴ মিটার উপরে তুলতে হয়। কাচের প্রতিসরাঙ্ক 1.5 বা 3:2 যা বলবে, পাতটির বেধ কত, ধরলাম পাতটার বেধ ডি। এখন ডেল্টা ডি সমান ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ, ডেল্টা ডিটা বলে দিয়েছে কতটা ওঠাতে হবে, মানে ওইটাই স্মরণ হয়েছে প্রতিবিম্বের উপরে উঠে এসছে, তাহলে ফোকাস করার জন্য যন্ত্রটাকেও তুলতে হবে। তাহলে ডেল্টা ডি সমান 6×10⁻⁴ মিটার, 6×10⁻⁴ মিটার, আর মিউ সমান 1.5 মানে 3:2, মিউর একক নেই। তাহলে কি দাঁড়ালো, ডি চেয়েছে, তাহলে 6×10⁻⁴ সমান ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই 3:2, বা 6×10⁻⁴ সমান ডি ইন্টু ওয়ান মাইনাস 2:3, বা 6×10⁻⁴ সমান ডি ইন্টু 1:3। তিন লসাগু, অতএব ডি সমান 3×6 কোনা কোনি গুণ 18×10⁻⁴ মিটার। অতএব পাতটা কত মিটার, যে কভার স্লিপটা তার বেধ কত, 18×10⁻⁴ মিটার। এটাকে এরকম লিখছি 1.8×10⁻³ মিটার, কেন কি যে কোনো সংখ্যাকে কী লিখতে হয়, ক্লাস ইলেভেনে শিখেছো m×10⁻N, এই অর্ডারে লিখতে হয়, যেখানে m একের চেয়ে বড়, আবার m 10-এর চেয়ে ছোট, এই সংখ্যাটা নিতে হয়। তাহলে অর্ডার সম্বন্ধে বোঝা যায় m×10⁻N, যদি m এর মান 5 বা তার বেশি হয় তাহলে অর্ডার হয় n+1, আর যদি m এর মান 5-এর কম হয় তখন অর্ডার হয় n। এগুলো ক্লাস ইলেভেনে ছিল, সেই অর্ডারে লিখলাম আর কি। তাহলে 18 না লিখে 18 তো 10 পাই পেরিয়ে যাচ্ছিল, 10-এর কমে রাখলাম, 1.8 রাখলাম, একটা 10 নিচে রেখে নিয়ে 10⁻³ করে দিলাম। এটা টেকনিক, এটা করলেও নম্বর পাওয়া যাবে উপরটা করলে। নেক্সট দেখো, নেক্সট বলব তিন নম্বর এক্সাম্পল। অ্যাকোরিয়ামে মাছটা আছে, রাখে রঙিন মাছ, 6 সেন্টিমিটার লম্বা একটা মাছ কাচের দেওয়ালের দিকে আসছে, ভিতরে জল আছে, তাহলে কোন নির্দিষ্ট মুহূর্তে মাছটার মাথা কাচের দেওয়ালের 15 সেমি পিছনে বলে 15 সেমি পিছনে আছে, দেওয়ালের মধ্য দিয়ে একজন দর্শক ওই মুহূর্তে মাছটিকে কত লম্বা দেখবেন, দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক 4/3, কাচের দেওয়ালের বেধ নগণ্য। তাহলে বিষয়টা কীরকম একটু আঁকতে হয়, এই অ্যাকোরিয়াম, এই ভিতরে জল আছে, এখানে একটা মাছ আছে, আঁকলাম এগুলো মাছ, এর মাছের মাথা কতটা সামনে, এইখান থেকে দর্শকের চোখ দেখছে, ই ই ফর আই, তাকে দেখছে মাথাটা 18 সেমি, আর মাছ কত লম্বা, 6 সেমি, তাহলে লেজটা কত পিছনে, 18+6 24 সেমি, লেজটা হচ্ছে 18+6 24 সেমি,
তাহলে এইখান থেকে দেখলে মাছটাকে কত মনে হবে, ছোট মনে হবে না বড় মনে হবে সেটা। তো মাছের মাথারও আপাত অবস্থান বার করব, আবার মাছের মাছের লেজেরও আপাত অবস্থান বার করব, দিয়ে বিয়োগ করে দেব। তাহলে এরকম কি ধরি মাছটির মাথার আপাত অবস্থান D1 দূরি, কোথা থেকে? এই কাচের এই পাশ থেকে, এই পাশ থেকে। এবং মাছটির লেজের আপাত অবস্থান D2 দূরি, জলের প্রতি স্বরাঙ্ক μ = 4/3। তাহলে মিউ সমান, তাহলে প্রকৃতটা 18 দূরে মাথাটার ক্ষেত্রে, 18/D1। তাহলে D1 সমান 18/μ সমান 18/4/3 সমান 18×3/4 সেমি। আবার মিউ সমান 6, মাছটা 6 সেমি লম্বা, তাহলে 18 এটা, এটা 6 এই টুকুটা, তাহলে এটা হচ্ছে 24/D2। অতএব D2 সমান 24/μ সমান 24/4/3 সমান 24×3/4 সেমি। তাহলে মাছটাকে যতটা লম্বা বলে মনে হবে, তাহলে মাছটিকে যতটা লম্বা বলে মনে হবে তা সমান D2 - D1 সমান 24×3/4 মাইনাস 18×3/4 সেম, 3/4 কমন নিলাম, 24 - 18 6 দিয়ে কাটলো, 9/2 সেমি মানে 4.5 সেমি। মাছটাকে কত লম্বা বলে মনে হবে, যেটা 6 সেমি তাকে 4.5 সেমি লম্বা বলে মনে হবে, অ্যাকোরিয়ামে দেবে মাছগুলোকে ছোট ছোট মনে হয়। তাহলে এরকম প্রবলেম করালাম, আজকে এই পর্যন্ত রইল, পরের দিন পড়াবো প্রিজম পড়াবো, প্রিজম প্রিজমের প্রধান ছেদ, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির জ্যোতি। ভালো থাকো, সুস্থ থাকো।